হাই গাইস, কেমন আছেন? আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে প্রোগ্রামিং বিষয়ক একটা টিউটোরিয়াল। তো আমি এর আগেও অনেকগুলো টিউটোরিয়াল করেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের উপরে অনেকগুলো টিউটোরিয়াল আছে আমার। আমি ডেস্কটপ দিয়ে তৈরি করছি ওই টিউটোরিয়ালগুলো। তো আপনাদের যাদের ডেস্কটপ নাই, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, তারা কিভাবে প্রোগ্রামিং করবেন? অনেকের আছে ডেস্কটপ বা ল্যাপটপ নাই, তারা প্রোগ্রামিং কী করে করবেন? সেজন্য আজকের আমার এই টিউটোরিয়ালটা। তো আচ্ছা, আমরা চলে যাই আমাদের কাজে। আমাদের যে সফটওয়্যারটা লাগবে, আমাদের যে কম্পাইলারটা লাগবে, সেটা হচ্ছে প্রোগ্রামিং করার জন্য একটা কম্পাইলার লাগে। তো আমরা অ্যাকচুয়ালি সিপিপি ড্রয়েড কম্পাইলারটা ইউজ করব। যেহেতু কম্পাইলার কি জিনিস এগুলা প্রোগ্রামিং করতে আসছে না, এগুলা আসলে অ্যাকচুয়ালি আপনাকে না শিখালেই তেমন কোনো সমস্যা হবে না, কারণ এগুলো আপনি জানেন। বিস্তারিত আলোচনা করার মনে হয় তেমন কিছু নেই। তো এখানে সার্চ দিবেন সিপিপি ড্রয়েড নামের একটা, আমি এখানে সার্চ দিছিলাম, আমাকে সিপিপি ড্রয়েড নামের একটা কম্পাইলার আছে, আইডিই আছে। এই আইডিইটা অনেক ভালো একটা আইডিই, এটা আমি পার্সোনালি ইউজ করছিলাম যখন আমি মানে ল্যাপটপ বা ডেস্কটপ আমার হাতের কাছে থাকে না, তখন আমি এটা দিয়ে প্র্যাকটিস করি। তো সিপিপি ড্রয়েডটা আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করে একেবারে সহজ, প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করতে হয় এগুলো আপনারা ভালো করে জানেন, এত কঠিন কিছু না। 44 MB ইনস্টল হতে তেমন একটা সময় লাগবে না আশা করি, কারণ আমার ইন্টারনেটের স্পিড অতটা খারাপ না। তো ইনস্টল হচ্ছে এখানে, এই আইডিতে কীভাবে করবেন সেটা আমি দেখাবো। এর অনেকগুলো ফিচার্স আছে, এখানে আপনি সি এবং সি প্লাস প্লাস দুটোই আপনি করতে পারবেন, কোনো সমস্যা না। আরও অনেকগুলো আইডিয়া আছে, আপনি চাইলে করতে পারেন। এদের কোম্পানির আরও অনেক অরডুইনো বা অন্য কিছু সম্ভবত আছে না, সিমিলার, এগুলো সিমিলার এমনিতেই আপনি দেখবেন এখানে 4.1 রেটিং প্রাপ্ত এই আইডিটা, অনেক ভালো একটা আইডি, আমি পার্সোনালি ইউজ করি। ইনস্টল হচ্ছে, জাস্ট আমি ইনস্টল হতে হতে কিছুক্ষণ কথা বললাম আর কি। কিন্তু ইনস্টল হওয়ার পরেও আরও কিছু সিস্টেম আছে, টেকনিক আছে, ওগুলো আমি দেখাচ্ছি। সিপিপি ড্রয়েডটা ইনস্টল হয়ে গেছে, আপনি এখান থেকে সরাসরি ওপেন করলে করতে পারেন, প্রয়োজন নেই আপনি এখান থেকে সরাসরি ওপেন করার কোনো দরকার নেই। আপনি এটা কেটে দিন, প্লে স্টোরটা কেটে দিন, ক্যান্সেল করলাম। আপনি সিপিপি ড্রয়েডটা এখান থেকে খুঁজে বাইর করুন, সিপিপি ড্রয়েড কই আছে, কারণ এখানে শর্টকাটও চলে আসবে, সিপিপি ড্রয়েড চলে আসছে। সিপিপি ড্রয়েডে ক্লিক করুন, আমি সিপিপি ড্রয়েডে ক্লিক করলাম। এখন এখানে কিছু অ্যাডঅনস বা কিছু জিনিস আছে, এগুলো ডাউনলোড হবে বা অ্যাড হবে। 44 MB হলে কি হবে, এটা 100-র উপরে চলে যাবে মেগাবাইটের সাইজটা, কারণ এখানে কম্পাইলারগুলো অ্যাড হবে, নেট থেকে কম্পাইলারগুলো ডাউনলোড হবে। ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ডিফাইনিং দ্য বেস্ট, অনেকগুলো জিনিস ডাউনলোড হইতেছে বা আবার এখানে আরও কিছু জিনিস আছে আপনার, অনেকগুলা প্রোগ্রামিংয়ের টিউটোরিয়াল বললে চলে না, সোর্স ফাইল আপনার অটোমেটিক ডাউনলোড হয়। তো ওই সোর্স ফাইলগুলো দেখেও আপনি আসলে অনেক কিছু শিখতে পারেন আর কি। যে দেখা যাচ্ছে যে ডাউনলোড হচ্ছে ইভেন অড নাম্বার, স্ট্যাক কিউ, লিঙ্ক লিস্ট, অ্যালফাবেট, মার্স শর্ট, এগুলো অ্যাকচুয়ালি ডাউনলোড হতে একটু সময় লাগে, একটু একটু সময়ের ব্যাপার এটা আপনার, হয়ে যাচ্ছে ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। তো এই এই কোডগুলো দেখে, এই সোর্স ফাইলগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক মানে ভালো ভালোভাবে কাজ করতে পারবেন। তবে আপনাদের টেকনিকগুলো জানা থাকতে হবে, প্রোগ্রামিংয়ের টেকনিকগুলো জানা থাকলে, প্রোগ্রামিং বিশেষ করে ল্যাঙ্গুয়েজের টেকনিকগুলো জানা থাকলে আপনি পরবর্তীতে প্রোগ্রামিংয়ের টেকনিকগুলো বুঝতে আপনার তেমন একটা অসুবিধা হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজের টেকনিক, ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে,
ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স যদি আপনি না জানেন, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক না কেন, সেটা সি প্লাস প্লাস হোক, সি হোক, পাইথন হোক, আর জাভাই হোক, যাই হোক, এটা কোনো সমস্যা না। আপনাকে আগে ল্যাঙ্গুয়েজের মানে সিনট্যাক্সগুলো আপনি যদি জানেন তাহলে আপনার তেমন কোনো সমস্যা হবে না। তবে আপনি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট, বিশেষ করে প্রোগ্রামিং কন্টেস্ট করতে গেলে, তখন আপনার কিছু জিনিস আপনার বুঝতে প্রথম প্রথম অসুবিধা হবে। প্রথম প্রথম না, আসলে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং কন্টেস্ট একটা ধরতে গেলে একটা কঠিন জিনিস, এখানে অনেক অনেক নিয়ম মেনে চলতে হয়। অনেক নিয়ম মেনে চলার কারণে অনেকে প্রোগ্রামিং কন্টেস্টে আসতে চায় না, আবার অনেকে প্রোগ্রামিং কন্টেস্ট করে মজা পায়। যারা অ্যাকচুয়ালি এখানে যেমন থিওরি অফ কম্পিউটিংয়ে ম্যাডনেস নামের একটা প্রথম ইয়েটা আছে আর কি। তো যাই হোক, ওইদিকে আমি যাব না। আমাদের সিপিপি ড্রয়েডটা ওপেন হয়েছে, ওপেন হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ বক বক করলাম আর কি। তো আমরা আমাদের কাজে চলে আসি। যেমন এটা হচ্ছে আমাদের এডিটর, এডিটরে আপনার প্রজেক্ট একটা সেট আপ অলরেডি, মানে এখানে একটা ফাইল অলরেডি তৈরি করা আছে। তো আমরা নিউ ফাইল তৈরি করব, এখানে ফাইল নিউ, নিউ ফাইল আমরা তৈরি করার, নিউ ফাইলের নাম আমরা দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, HELLO হ্যালো WORLD। এটা অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস এক্সটেনশানে করতে করাটাই বেটার, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড, এখানে সিপিপি হ্যালো ওয়ার্ল্ড ডট WORLD আছে, আমার একটু বানানো একটু ভুল হয়েছে, এটা কোনো ব্যাপার না। হ্যালো ওয়ার্ল্ড সিপিপি, তো আমরা লিখে ফেলি, আমরা সাধারণত যে নিয়মে ল্যাঙ্গুয়েজ লিখে সেই নিয়ম আমরা ল্যাঙ্গুয়েজ লিখি, INCLUDE include IOST। এখানে জিনিসগুলো একটু খুঁজে বাইর করতে হয়, সবগুলো জিনিস দেওয়া থাকে না। যে IOSTREAM একটু কষ্ট হবে, কারণ কম্পিউটার তো, এটা তো আর সরাসরি কম্পিউটার না, আপনি প্রত্যেকটা জিনিস খুঁজে পাবেন। IOSTREAM US I am using space STD, দিলাম। এরপরে দিলাম, তারপরে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেটের দরকার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখান থেকে আবার এরপরে সৌন্দর্যের জন্য এখানে একটু দেখতে কষ্ট হয়। ওকে, আমরা জাস্ট প্রিন্ট এফ করবো, PRINT প্রিন্ট এফ, প্রিন্ট এফ, আমাদের যে লেখাটা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটা, মানে স্ট্রিংটা আমরা এখানে সেভ করে দেবো, HELLO হ্যালো WORLD। এখানে কিন্তু বুঝেছে ফোর নাম্বার চার লাইনে 12 মিসিং টার্মিনেটিং খেয়াল করেন, মানে এখানে আমরা এখনও এই যে লাস্টের ইয়েটা দিই না, এই কারণে দেখা যাচ্ছে যে মিসিং হয়েছে। এরপরে আমরা সর্বশেষ এটা দিয়ে দিব, সেমিকোলনটা দিয়ে দিব, আর এখানে রিটার্ন জিরো লিখে দিব, আমরা রিটার্ন জিরো লিখে দিলাম এবং সেমিকোলন দিয়ে দিলাম। তার সাথে সাথে আমরা এখানে এটা হচ্ছে আপনার প্রজেক্টটা সেভ করব এবং কম্পাইলিং করব, ঠিক আছে। কম্পাইলেশন স্টার্টেড এখানে লেখা উঠে গেছে, কম্পাইলেশন স্টার্টেড, কম্পাইলেশন ফিনিশড হয়েছে। যদি এরর থাকতো তাহলে এরর শো করতো। এখন আমাদের প্রোগ্রামটা আমরা রান করব, রানে ক্লিক করলাম আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড এখানে দেখাচ্ছে। তো আজকে আসলে আর কথা বাড়ানোর তেমন একটা, আচ্ছা আমি আরও একটু জিনিস দেখাচ্ছি, এখানে যে ভুল হলে যে কম্পাইলেশন হবে না, এখানে একটা সেমিকোলন আমরা দিলাম না, এখন কিন্তু আমাদের কম্পাইলেশন হবে না, কারণ কি কম্পাইলেশন এখানে দেখাবে, কম্পাইলেশন এরর দেখাবে, কারণ সমস্যা আছে। তো এখানে অ্যানালাইসিসের মধ্যে ক্লিক করলে কত লাইনে কত যে এখানে, বা এখানে সরাসরি তেমন একটা দেখাবে না বললে চলে,
কিন্তু এমএজের কোনো ভুল থাকলে আপনাকে দেখিয়ে দিবা, যেহেতু মোবাইল তো এখনো ওইভাবে ডেভেলপ করা হয় নাই। তো যাই হোক, আমরা আমাদের আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত আমরা আর আসলে বাড়াবো না, পরবর্তী টিউটোরিয়ালে আরো সুন্দর জিনিস নিয়ে আসব। তো সে পর্যন্ত আমার সাথে থাকুন, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে জিনিসগুলা পান, ভালোভাবে পান আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।